সামনেরম দেশে আপনার স্বাগত আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা এসেছি ইসাখার গার্ডেন টম্বে আম ভ্রান্ত ইসাখার নিয়াজি সমাধি ভারতে দিল্লিতে হুমায়ুন সমাধি কমপ্লেক্সে অবস্থিত সমাধিটি আকৃতিতে অষ্টভুজাকার এবং প্রধানত লাল বেলে পাথর দিয়ে নির্মিত ইসাখানের সমাধিটি হুমায়ুনের সমাধি কমপ্লেক্সে বু হালিমা বাগানের দক্ষিণে অবস্থিত ইসাখানের সমাধি 1547 থেকে 1548 সালের মধ্যে তার জীবদ্দশায় নির্মিত হয়েছিল ঈসা খান নাইজি ছিলেন শেরশাহ ও তার পুত্র ইসলাম শাশুড়ি একজন সম্ভ্রান্ত ব্যক্তি একজন আফগান বংশোদ্ভূত ঈসা খান আদালতের একজন মহৎ হিসাবেও কাজ করেছেন ইব্রাহিম লোদি সমাধিটি একটি প্রশস্ত বারান্দা দিয়ে ঘেরা সিঁড়ি দিয়ে যাওয়া যায় আট দিকের প্রতিটিতে ট্রিপল যুক্ত প্রবেশ পথ রয়েছে যা নীল হলুদ সবুজ চকচক টাইলস দিয়ে সুযুক্ত এই যে দেখছেন এটাই হচ্ছে ইসাখার টম ইসাখার টমটি অষ্টভুজ আকৃতির প্রতিটি কোণে ছাদের উপরে উঠে আসা সুরক্ষিত স্তম্ভ দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং এটিকে একটি মিনারের মতো চেহারা দিয়েছে বিশাল কেন্দ্রীয় গম্বুজ স্তম্ভিত ছাদটি একটি উল্টানো পদ্ম দ্বারা মুকুটযুক্ত ছাদটির চারটি পাশে প্রতিটিতে চারটি করে ছাদ রয়েছে তাই অংশে ছয়টি কবর রয়েছে তবে ইসাখানের কবর খুঁজে পাওয়া কঠিন এবং অন্য পাঁচটি কবর সম্পর্কে তেমন কিছু জানা যায়নি ওই যে দূরে দেখছেন মসজিদটি এই মসজিদটি ইসাখানের সমাধি পশ্চিমে অবস্থিত এই মসজিদটি ইসাখানের মসজিদ নামে পরিচিত সমাধির সাথে এটি নির্মিত হয়েছিল মসজিদটি সমাধি মতেই পুরানো এবং তিনটি খিলানযোগ্য প্রবেশদ্বার দিয়ে এটির কাছে যাওয়া যায় প্রতিটি খিলা নীল সবুজ এবং হলুদ রঙের চকচক টাইলস দিয়ে সজ্জিত করা হয়েছে সাথে ফুল এবং জ্যামিতি নিদর্শন এবং ক্যালিগ্রাফি 2011 থেকে 2015 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ এই সহযোগিতা আগা খান ট্রাস্ট ওই কালচারের মাধ্যমে ইসাখার টম ব্যাপক পুনরুদ্ধারে কাজ করা হয়েছিল আজকে পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ